কি অদ্ভুত সুন্দর দৃশ্য! বাংলাদেশের সবচাইতে সুন্দরতম স্থানগুলোর কথা ভাবলেই সর্বপ্রথম যে স্থানটি মাথায় আসে তার নাম সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। গত পর্বে আমাদের সেন্ট মার্টিন আসার গল্প শুনিয়েছিলাম, আর আজকের পর্ব সেন্ট মার্টিনের সুন্দরতম ভূখণ্ড ছেড়া দ্বীপকে নিয়ে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড ছেড়া দ্বীপে। ওয়েলকাম টু ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স টু দ্য বিউটিফুল ছেড়া দ্বীপ। Close your eyes. গুড মর্নিং সেন্ট মার্টিন। এই তো একটা নতুন সকাল সেন্ট মার্টিনের। আমরা ঘুম থেকে উঠেছি, উঠেই দেখছি সেন্ট মার্টিনের এই বিচে প্রচুর পরিমাণে আর কি ঢেউ একদম কাছে চলে আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি বেলকনিতে, এই যে বেলকনি, আর নিচে দোলনা, বিচ চেয়ার, হ্যামক সব কিছুই আছে। সুন্দর সকাল, এই যে সবাই শাড়ি পরেছে, শাড়ি পরে বিচ ফটোগ্রাফি করছে। খুব সুন্দর একটা সকাল। আমাদের সকালের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন, পরোটা, আর সিম্পল একদম ব্রেকফাস্ট। রিসোর্টের পাশেই একটা হোটেল, মামা ভাগিনা হোটেল। এখানে প্রাইসটা হচ্ছে পরোটা 10 টাকা, ডিম 30 টাকা, আর ডাল হচ্ছে 40 টাকা। এই তো মোটামুটি 110 বা 120-এর মধ্যে আমাদের দুইজনের ব্রেকফাস্ট সকালে হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ছেড়া দ্বীপ। এখন বাজে সময় 2:30। আমরা সামনে রেস্টুরেন্টে আমাদের দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা ওখান থেকে ছেড়া দ্বীপ যাচ্ছি। আর আমরা এই সময় কেন ছেড়া দ্বীপ রওনা দিচ্ছি সেটা আপনাদেরকে বলবো, আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারবেন। তো দুপুরে লাঞ্চ করে আমরা ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। লাঞ্চ করতে হয়তো আধা ঘন্টার সময় লাগবে, তারপরে ছেড়া দ্বীপের দিকে যাব। আমরা অটোতে উঠে গেছি, আমরা এখন যাচ্ছি ছেড়া দ্বীপে। মূলত ছেড়া দ্বীপ এই সময় যাওয়ার কারণটা হচ্ছে এখন 3টা বাজে, একটু কিছুক্ষণের মধ্যে সূর্যটা অস্ত যাবে বা সূর্য যে তাপটা সেটা কমতে থাকবে, এতে করে আমাদের ওখানে ঘোরার সুবিধা হবে। আর আমরা অটোতে আছি। এটা হচ্ছে, একটু দেখাই, এটা হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র হাসপাতাল। খুব একটা রোগী বা ডাক্তার দেখা যায় না। আর এই পাশে আছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। এই যে এটা হচ্ছে পশ্চিম বিচের দিকে যাওয়ার যে রাস্তা সেটা। এই যে আমাদের অটো। এবার একটু বলি, সেটা হচ্ছে যারা সকালে ছেড়া দ্বীপ যায়, মানে ওই সময়টা একটু তাড়াহুড়া বেশি হয় আর রোদটা অনেক তীব্র থাকে, যে কারণে আসলে ওখানে টেকা আসলে খুব একটা মানে কমফোর্টেবল হয় না ওইখানে ঘোরা। এই জন্য আমরা দুপুরে লাঞ্চ করেছি 2:30 আর 3টার সময় আমরা এটা নিয়ে রওনা দিচ্ছি। এটা ওখানে যেতে মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিট এরকম সময় লাগবে। এর মধ্যে সূর্যের তাপটা একটু কমে আসবে, ঘুরে বেরিয়ে মোটামুটি ভালোই কমফোর্টেবল ওখানে ফিল করবো আমরা, এই জন্য আর কি ওখানে যাওয়া। আর আমাদের এই অটো আমরা নিয়েছি। এই যে এই ভাইয়া হচ্ছে, উনি হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে। ভাই আপনার নাম কি? ফয়সাল। ফয়সাল ভাই, এই অটোটা মানে রিজার্ভ করেছি, ওনারা হচ্ছে 600 টাকা আর কি ডিমান্ড করেছিল। সে উনি নিজেই অটো আমাদেরকে ওখানে রেখে আমাদের সঙ্গে ছেড়া দ্বীপটা ঘুরে আমাদেরকে দেখাবে। আমি যদিও এর আগে মানে 3 বার এসেছি, এটা 4th বার, সব কিছু চিনি, তারপরে ওর সাথে থাকলে একটু ভালো লাগবে। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। এখানে যদিও ভিডিও করাটা রেস্ট্রিকশন আছে, আমি ওদিকে ভিডিও ধরছি না। এটা সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডের একদম মাঝখানে, এখানে চাষাবাদও হয়,
আমরা এখন আছি সেন্ট মার্টিনের সবচেয়ে চিকন একটা ভূখণ্ড গলাচিপাতে। এই জায়গাটার নাম গলাচিপার কারণ হচ্ছে চারপাশের যে আয়তনটা, সে জমির আয়তনটা কম আর মাঝখান দিয়ে রাস্তা। আমি একটু দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে সমুদ্র, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই পাশে টিনের টিন যে দেওয়া আছে, এই পাশে ওই টিনের ওই পাশে সমুদ্র, ওই একটু কয়েক ধাপে হেঁটে গেলে এটাকে গলাচিপা বলা হয়। আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি। এই তো চারিদিকে সুন্দর কেয়া গাছ, দেখতে খুব ভালো লাগছে। একদম নিরিবিলি ছায়া সুনিবিড় একটা রাস্তা, যদিও এইদিকে রাস্তাটা পাকা হয়নি, কাঁচা রাস্তা। রাস্তাটা নিরিবিলি সুন্দর, চারিদিকে কেয়া গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা। গলাচিপার এই জায়গাটা অনেক সুন্দর। আমরা এখানে অটো নিয়ে এখানে নেমেছি অটো থেকে, আর এখানে সকল অটো দেখেন আমার পেছনে পার্কিং করা আছে। এখানে অটোটা পার্কিং করতে হয়েছে। পার্কিং করার পর আমরা এখন সামনে হেঁটে যাব। এখান থেকে কিছু দূর রাস্তা হাঁটা পথ আছে, আমরা সামনে হেঁটে যাচ্ছি। এখন দেখা একটু, এই তো আমরা এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি। আচ্ছা, নতুন একটা তথ্য পেলাম যে এখানে আগে ছেড়া দ্বীপ দেখা যাবে। দেখ, ছেড়া দ্বীপ ঘুরে এসে আবার সুন্দরবন নামে একটা জায়গা আছে, ওই জায়গাটাও দেখা যাবে। ওই জায়গাটা নাকি সুন্দর, সূর্যাস্ত ওখান থেকে সূর্যাস্তের দৃশ্য নাকি খুব সুন্দর, যেমনটি ফয়সাল ভাই বলল। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব আমরা। আপাতত আমি যাই, গিয়ে ছেড়া দ্বীপের সৌন্দর্য আপনাদেরকে দেখাই। একদম কি বলবো, এটা বান্দরবনের একটা ট্রেকিং রুট মনে হচ্ছে। বান্দরবনের পাহাড়ে এরকম ট্রেকিং করার মতো রাস্তাগুলো থাকে, চিকন রাস্তা হেঁটে যেতে হয়, ওই রকম একটা রাস্তা। আর এদিক দিয়ে আমরা যাচ্ছি। পেছনে দেখেন কী রকম বুনো পরিবেশ। এই যে একটা নতুন একটা কি বলবো অ্যাডভেঞ্চার হলো এখানে। আর এর আগে আমি সাইকেল নিয়ে একবার এসেছি, পায়ে হেঁটে একবার এসেছি, আর একবার এসেছি স্পিডবোর্ডে। সো এবার একটু অটোতে আসলাম, কারণ অটো হচ্ছে বিচ দিয়ে যাওয়া যাচ্ছে না। সাইকেল নিয়ে গেলে অনেক প্রেশার হয়, অনেক সময় জ্বর চলে আসে, টাইম মেনটেন করা যায় না, হেঁটে গেলে অনেক ক্লান্ত লাগে। আর স্পিডবোর্ড এখন সেরা দ্বীপে যাওয়ার অনুমতি দিচ্ছে না, যে কারণে আমরা অটোতে এসেছি। একদম সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি ছেড়া দ্বীপে। সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে আমরা এই মুহূর্তে সমুদ্রের কাছাকাছি চলে আসছি। এখান থেকেই আমরা একটু হেঁটে যেতে হবে সামনে, তো আমি একটু দেখাই। এই যে এখান থেকে হেঁটে যাব, আর আমরা আসলাম এই যে এদিক থেকে, এদিক থেকে এসেছি, আর আমরা এখন এইদিকে যাব। ওই যে আমার সামনে দেখা যাচ্ছে ওইটা নিঝুম দ্বীপ। দেখেন এখানে প্রবেশ করতে কি সুন্দর আর কি পরিবেশটা মনে হচ্ছে। স্ক্রিন আমার ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর লাগছে দেখতে, দারুণ। এখন ভাটার সময়, যে কারণে পানি নেই। ওই তো আমরা দেখতে পাচ্ছি নিঝুম দ্বীপ, ওই পাশ মাঝখানেটা ছেড়া দ্বীপ, আর একদম শেষে যেটা আছে ওটা প্রবাল দ্বীপ। আমরা তিনটা দ্বীপেই যাব, আমরা দেখব। তো চলুন যাই, দেখি চারিদিকে কি সুন্দর পরিবেশ, সুন্দর লাগছে। কিন্তু পানিগুলো একদম নিচে চলে গেছে, একদম ফুল ভাটা চলছে এখন, যে কারণে একদম পানি শূন্য। ওই তো দেখা যাচ্ছে নিঝুম দ্বীপ। আমরা ওই নিঝুম দ্বীপের ভেতরে ঢুকবো, আর ওখানকার যে সৌন্দর্য আছে সেইটা আপনাদেরকে দেখাবো। চলুন যাই ভেতরে, একটু প্রবেশ করি। অলরেডি আমরা নিঝুম দ্বীপের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে নিঝুম দ্বীপ, এই তো দেখতে পাচ্ছেন। এগুলা হচ্ছে কেউ ফেলেনি, এগুলা সমুদ্রে ভেসে আসছে, এগুলাতে কেউ ফেলে না, সমুদ্রে ভেসে চলে আসছে। যারা পানিতে ফেলেছে সেগুলো চলে আসছে, কারণ সমুদ্র কোনো কিছু নিজের কাছে রাখে না, সেগুলো রিটার্ন করে দেয় মানুষের কাছে। এই তো এখান থেকে যদি দেখাই, এই তো এটা হচ্ছে নিঝুম দ্বীপ। এর ভেতরে কিছু মানে ম্যানগ্রোভ যে গাছগুলা, এই গাছগুলো আছে, আর এই হচ্ছে নিঝুম দ্বীপ। এই তো আমরা পেছন থেকে ওইখান থেকে আমরা ওই নিঝুম দ্বীপ দেখা শেষ করলাম। শেষ করে আমরা এখন ছেড়া দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি, হাঁটতে শুরু করেছি। আর ছেড়া দ্বীপ যাওয়ার সময় অনেক প্রবালের দেখা পেয়েছি আমরা। আমি একটু যদি দেখাই আপনাদেরকে, দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এই তো দারুণ লাগছে, পানি অনেক নিচে নেমে গেছে এইদিকে, আর এইদিকে বেশ টুরিস্ট এই সময় আসছে। এখন এইদিকে এই সময় আসার
মূল কারণটা হচ্ছে এই যে বিকেলের যে রোদটা আমাদের আমরা রওনা দিচ্ছি 3টার সময় অটোতে এসে এখানে পৌঁছেছি মোটামুটি 40 মিনিট লাগছে না ভাই ফয়সাল ভাই 40 মিনিটের মতো লেগেছে ওই 3:30টা মানে ওভার হয়ে গিয়েছিল ওই সময় আমরা এখানে আসছি এখন রোদের তাপটা একটু কমতে শুরু করেছে আর যারা সকালে আসে তারা কিন্তু মোটামুটি ভোরবেলার দিকে আসে মানে এখানে ঘুরতে ঘুরতে জায়গাটা তো অনেক বড় নিঝুম দ্বীপ তারপর ছেড়া দ্বীপ তারপর প্রবাল দ্বীপ ঘুরতে একটু সময় লাগে তো ওর মধ্যে রোদ উঠে যায় অনেক সময় জ্বর চলে আসে নানান রকম জটিলতা হয় তো এই জন্য বিকেল টাইমটা আমি বলবো পারফেক্ট দুপুরে লাঞ্চ করার পর 10 মিনিট রেস্ট নেবেন নেওয়ার পর জাস্ট যখন 3টা বাজবে অটোতে রওনা দিবেন বিশেষ করে এটা শীতকালের যে সময়টা সেটার কথা বলছি আমি এতে করে আপনাদের এই সুবিধাটা হবে বেশি রোদ আর কি গায়ে লাগবে না আরামে ঘুরতে পারবেন সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে চলে যেতে পারবেন আমরা ইতিমধ্যে ছেড়া দ্বীপের কাছাকাছি চলে আসছি আমি সামনে একটু দেখাই ওই তো ছেড়া দ্বীপ কাছেই কিন্তু ক্যামেরাতে একটু দূরে মনে হচ্ছে যাই হোক ওই একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপের দূরত্ব যেটা সেটা মোটামুটি 1 কিলোমিটারের মতো আর 1 কিলোমিটার অর্থাৎ 3 কিলোমিটার হাঁটতে হবে আমার পেছনে এখন যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেড়া দ্বীপ আমরা নিঝুম দ্বীপ থেকে অনেক দূর থেকে হেঁটে আসছি আসার পর এখানে এসে এই ছেড়া দ্বীপটা পেয়েছি এটা হচ্ছে ছেড়া দ্বীপ আর ছেড়া দ্বীপ থেকে সামনে গেলে ওই তো আমি একটু দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে ওটা হচ্ছে প্রবাল দ্বীপ আর ওইখানে আছে বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড সো এই তো হচ্ছে ছেড়া দ্বীপ আমরা এখন ছেড়া দ্বীপের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এই প্রান্ত থেকে ছেড়া দ্বীপের ভেতরে একটু যাওয়া যায় আমরা দেখি যে ছেড়া দ্বীপের ভেতরে কি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই তো এটা ছেড়া দ্বীপের শেষ প্রান্ত এখানে হচ্ছে পুরো ফাঁকা একদম ফাঁকা জায়গা যা দেখছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে নারিকেল গাছ লাগানো আছে এগুলো সব নারিকেল গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে এই তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চারিদিক দিয়ে ওই যে কেয়া গাছের বাউন্ডারি হয়ে গেছে আর মাঝখানে এই নারিকেল গাছগুলো এই তো হচ্ছে ছেড়া দ্বীপের ভেতরের অংশ আর এদিক দিয়ে নিচে হেঁটে গেলে প্রবাল দ্বীপ ওই কাছাকাছি ছেড়া দ্বীপ থেকে প্রবাল দ্বীপ কাছাকাছি বাট নিঝুম দ্বীপ থেকে ছেড়া দ্বীপের দূরত্ব একটু বেশি আর ছেড়া দ্বীপ থেকে প্রবাল দ্বীপের দূরত্ব একদম কাছে আমরা এই মুহূর্তে এই তো এখানে যেই ছেড়া দ্বীপ আছে ছেড়া দ্বীপ দেখা শেষ করে আমরা একটু সামনে যাচ্ছি ছেড়া দ্বীপের একটু সামনে রয়েছে প্রবাল দ্বীপ আমরা এখন প্রবাল দ্বীপটা দেখব ওই যেটা বললাম যে বাংলাদেশের শেষ সর্বশেষ ভূখণ্ড সেখানে একটু যাব আমরা সেখানকার একটু সৌন্দর্যটা দেখব একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে এই তো সামনে কিছু দূর গেলেই ওখানে আর কি প্রবাল দ্বীপটা আছে অলরেডি আমি প্রবাল দ্বীপে চলে এসেছি এখানে শুধু প্রবাল আর প্রবাল আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এটাই সর্বশেষ ভূখণ্ড আর কি সেন্ট মার্টিনের মানে বাংলাদেশের আর কি সর্বশেষ ভূখণ্ড প্রচুর শব্দ এখানে ঢেউয়ের মানে আমার পেছনেই পানি দেখতে পাচ্ছেন আর এই পানিটাই কিন্তু এই প্রবাল দ্বীপটাকে ডুবিয়ে দেয়
মানে পুরো ডুবে না, এই উপরে এখানে পানি চলে আসে, আর ওই পাশ থেকে আরো সুন্দর লাগে দেখতে। বাট সূর্য ডুবে গেছে, আমাদের এখন ব্যাক করতে হবে। এই প্রবালদ্বীপের এই জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে প্রবালদ্বীপ, সুন্দর জায়গা। এই যে শুধু প্রবাল আর প্রবাল। একটু আমি যদি ভেতরে আপনাদেরকে দেখাই যে আসলে প্রবাল দ্বীপের ভেতরে কি আছে সেটা যদি দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছুই নাই, ওই সেম কেয়া গাছ, কেয়া ফল ধরে আছে কেয়া গাছ। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা মানে অপর প্রান্ত দ্বীপের, এই দ্বীপটার অপর প্রান্ত, এইদিকে আছে সমুদ্র, ওই পাশেও সমুদ্র, এই পাশেও সমুদ্র। এই হচ্ছে প্রবালদ্বীপ, আর এই গাছগুলো কেয়া গাছ। ওইদিকে শেষ ভূখণ্ড ওই পাশে না, ওই কোনায়, তো ওইদিকে যেহেতু সূর্য ডুবে যাচ্ছে আর ওইদিকে যাচ্ছি না, এটা অনেক দূর হয়ে যায়, সবাই হাঁটতে চায় না ওইদিকে, সো এদিকেই আমরা যাই। আসেন, আমি এই মুহূর্তে আছি সেন্ট মার্টিন বাজারে। আজকে ভাবছি বারবিকিউ করব। আমি শাহিনা যে রেস্টুরেন্টটা আছে এখানে আসছি, বারবিকিউ করব আজকে। এই জন্য আমরা এর আগে ফিশ ফ্রাই খেয়েছি এখানে, ওনাদের সার্ভিসটা খুবই ভালো। আজকে দেখি বারবিকিউ তাদের মানে রেটটা কেমন বা মাছ কী কী কালেকশন আছে সেটা দেখি। আজকে তো আপনার এখানে অনেক কালেকশন দেখছি। এটা প্রথমে লবস্টার দেখা, এটা হচ্ছে লবস্টার। ভাইয়া দামগুলো একটু বলেন প্লিজ। এই যে লবস্টার বড়গুলোর কেজি আপনার 2000 টাকা, ছোটগুলো 1500 টাকা, রূপচাঁদার কেজি 1200। এটা 2000, এটা 1500 না? হ্যাঁ, ছোট বড় আর কি, বলুন কিনার মধ্যে ছোট বড়। আর আপনার পার কেজি 1200 টাকা রূপচাঁদা, রূপচাঁদা 1200 টাকা পার কেজি। বারবিকিউ ফ্রাই ভুনা কমপ্লিট, বারবিকিউ ভুনা ৬০০ টাকা কেজি। এইটা কি মাছ ভাই? এইটা এইটা এও ওয়েট কোরাল আছে, ওয়েট কোরাল না, সাদাটা, সাদা কোরাল, রেড কোরাল। রেড কোরালটা কত করে পড়ে? এটা পড়ে 850, ওইটা পড়ে আর কি 850 বা 800 এরকম এর মধ্যে। আচ্ছা, টুনা 600 বললেন না? এইটা এইটা কি মাছ ভাই? এইটা এইটা কি সুরমা না? এর নাম হলো মেকারেল, মেকারেস, মেকারেল, মেকারেল। আচ্ছা, এটা কত করে কেজি দেন আপনি? এগুলো আপনি যদি কেটে নিলে 900 করে কেজি, মানে নারিপুরি আমরা নিয়ে ফেলবো, শুধু মাছ দেবো এভাবে সিলেক্ট, 900 টাকা কেজি। আর নিলে আপনার 750 করে। আচ্ছা, আর এগুলো ক্র্যাব, বড় ক্র্যাব নাকি? হ্যাঁ, কালকে আপনার এখানে ক্র্যাব খেয়েছি, তারপর টুনা খেয়েছি, যথেষ্ট পরিমাণে ভালো ছিল মাছগুলো। আমার ছোট ক্র্যাব 100, এই যে বড় এটা 220, আর ছোট কাঁকড়া ছোট 100, আর নীলটা কিন্তু একটু দাম থাকে নীলটা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিনা রেস্তোরাঁ, এই যে এই পাশ থেকে দেখাই সেন্ট মার্টিনের। এটা বাজার, বাজারের ঠিক একদম মিডিলে এটা হচ্ছে ওনাদের মানে বারবিকিউয়ের দোকান। এখানে হোটেল আছে, লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট এটাও করতে পারবেন, আর সন্ধ্যার পরে হচ্ছে এটা এখানে এই মাছের বারবিকিউয়ের একটা দারুণ জকজমক একটা বাজার বসে ওনাদের এখানে। তো আমরা দেখি কোন মাছটা নেওয়া যায়, সেটাই দেখছি কোনটা বারবিকিউ করা যায়। আপনাদের এখান থেকে মাছ নিয়ে ওই পাশে বারবিকিউ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বারবিকিউর সঙ্গে মানে কি কি থাকবে এমনিতে খাবার? আমরা বারবিকিউর সাথে কুচু করে দন্ন সালাদ করে দিই, সালাদ। হ্যাঁ, আমরা সসটা মাছের উপর দিয়ে দিই। আচ্ছা, এখানে টেবিলে বসে মিনি সস নিলে ওটা এক্সট্রা নিতে হবে। আচ্ছা, আর পরোটা, পরোটা সব এক্সট্রা, সব এক্সট্রা নিতে হবে, এক্সট্রা নিতে হবে বারবিকিউর সাথে কোনো। আচ্ছা, আমরা দুইটা মাছ চয়েস করেছি, এটা একটা কোরাল আর একটা স্যালমন ফিশ। তো আমরা এই তো মোটামুটি কমপ্লিট আমাদের বারবিকিউ। অবশেষে আমাদের এই ফিশ বারবিকিউ রেডি, দেখেন কত সুন্দর করে তারা সার্ভ করেছে। আমি ফিশ বারবিকিউর সঙ্গে আছে, এটা ফিশ বারবিকিউ, সুন্দর করে ডেকোরেশন করা আছে সার্ভ করা। এখানে পরোটা আছে, আর এখানে সস আছে দুইটা, সুন্দর করে সালাড দিয়েছে তারা, আর এতে পরিবেশন রাইস নিয়েছি। যদি পরোটা দিয়ে ভালো না লাগে তাহলে রাইস দিয়ে খাবো,
এরকম আর কি। এই যে টোটাল তাদের যে এটা পরিবেশনা সেইটা। আর আগে আরেকটা কথা বলে রাখি যে মাছটা হচ্ছে শুধুমাত্র মাছটা বারবিকিউ করতে 800 টাকা খরচ হচ্ছে, বাকিগুলো পরোটা সস তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপর রাইস এই যাবতীয় এগুলো হচ্ছে আলাদাভাবে দাম ইনক্লুড হবে এটা এটার সঙ্গে। ওকে, আমরা এখন এই বারবিকিউটা টেস্ট করি, টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি আসলে এটা কেমন হয়েছে। একটু জ্ঞানদান বেশি এখানে, রেস্টুরেন্টে অনেক টুরিস্ট আছে, তো এর মধ্যেই আর কি করতে হবে। প্রথমে আমি পরোটা দিয়ে বারবিকিউটা টেস্ট করে আপনাদের জানাচ্ছি আসলে এদের সার্ভিসটা কেমন, মানে বারবিকিউটা রান্নাটা কেমন। স্পুন দিয়েছে তারা, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি, একটু সস দিয়ে ট্রাই করে সস নিয়ে নিলাম, খুবই সুন্দর ভালো লেগেছে। আমরা শেষ করি খাওয়া দাওয়া শেষে,